তারপর এটা শপথ করে বলতেছেন, বান্দার দৃঢ়তার সাথে বোঝানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, বান্দারে আমি আল্লাহ শপথ করে বলতেছি, ওয়াল ফাজরি ফজরের শপথ করতেছি, ওয়ালায়ালিন আশুরি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ ফজরের শপথ করে তোমাদের কি বলতেছি, ওয়ালায়ালিন আশুরি, কসম দশ রাতের, আল্লাহ শপথ করতে দেন করতেছেন, আশুরি মানে হচ্ছে আশারা মানে দশ। আপনারা যারা বিদেশের মধ্যে গিয়েছেন, আরবি যারা পড়েছেন, এখানে রয়েছে ওয়াহেদ ইতনা সালাসা আরবা খমসা সিত্তা সাবা সামানিয়া তিসআ আশর, আশারা মানে হচ্ছে দশ। দশ রাতির আমার আল্লাহ শপথ করেছেন, কসম খেয়েছেন আমার আল্লাহ দশ রাতের শপথ খেয়েছেন। কেন? এই দশ দশ রাত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই দশ রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত, এটা আমার আল্লাহ বেশি ফজিলত রেখেছেন। এই ইবাদতের গুরুত্ব আমার আল্লাহ বেশি রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য আমার আল্লাহ শপথ করে বলেছেন, না হলে শপথ করতো না। আমার আল্লাহ কেন শপথ করেছেন এই দশ দিন, এই দশ রাত? আমি আল্লাহ বলতেছি বান্দা, এটা এমন গুরুত্বপূর্ণ রাত, এটা এমন গুরুত্বপূর্ণ দিন, যেটা তোমরা যখন এই মাসে যখন একটা নেকি করবে, একটা নেকির কাজ করবে, আমি আল্লাহ এক নেকির বদলতে 1000 নেকি দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, এক নেকির বদলতে 1000 নেকি দান করব। যদি বান্দা তুমি যদি এই মাসে যদি 10 তারিখের মধ্যে যদি একটা যদি করো, আমার উন্মত যদি রোজা রাখো, আমার উন্মত শুনো শুনো, আমি ঘোষণা দিচ্ছি, তোমরা বান্দা যদি তোমরা যদি একটা মাত্র যদি রোজা রাখো, তাহলে দুই মাসই রোজা রাখার স্বভাব তোমাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, একটা রোজা রাখলে প্রথম তারিখ থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখের ভিতর যদি কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, আমার আল্লাহ বলতেছি, আমার রসুল বলে দিচ্ছেন, আমার আল্লাহ তাকে এত সওয়াব দান করবে, দুই মাস রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে রয়েছি, আমার প্রিয় নবীজি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কখনো রোজাগুলো তরক করেন নাই, সুবহানাল্লাহ, কখনো রোজাগুলো ছেড়ে দেন নাই। আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, তোমরা শুনো শুনো, আমি নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, সেটা হচ্ছে জিলহজ মাসের রোজার অত্যন্ত ফজিলত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে যেখানে বলেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন, যেখানে বলেছেন আসর মানে হচ্ছে দশ, আমার আল্লাহ কসম করেছেন, দশ রাতের কসম করেছেন, কোন দশ রাত সেটা আমার মুফাসসির কেরামগণ, সেখানে মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করতেছেন, তাফসীর করতেছেন, তাফসীর কারক কারণ তার মধ্যে বড় ধরনের যিনি একদম বড় তাফসীর কারক, ওনার নাম হচ্ছে হযরত আব্দুল নাইম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি তাফসীর করতেছেন, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা উনিও তাফসীর করেছেন, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনিও এই আয়াতের তাফসীর করেছেন, ওয়ালায়ালিন আশরিন তাফসীর করেছেন। আমার এই উম্মত শুনো শুনো, সাহাবায়ে কেরাম বলতে তাফসীর করেছেন, এই তাফসীরের অর্থ হলো আমার আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ কি বুঝিয়েছেন, ওয়ালায়ালিন আশরি বলতে কম রাতের কথা, এখানে কম রাতের শপথ করেছেন, কম রাতের কসম খেয়েছেন, কম রাতকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই কথা বলে দিচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বলতেছেন এই দশ রাত হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই রাতগুলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বড় করে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তো এবার তোমরা কি করবে, বেশি বেশি বান্দা তোমরা এই মাসে জিকির করবে, এই মাসে ইবাদত করবে, এই মাসে স্মরণ বেশি বেশি করবে। আমার আল্লাহ অপরায়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, এই আমার বান্দা তোমরা শুনো, সূরা ফজর 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লিয়াশহাদু মানাফি আলাহুম ওয়া
ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير جرب سبحان الله أمر الله سورة خذير 28 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন বান্দা তোমরা শুনো তোমরা যেন তাদের নিজেদের কল্যাণের স্থান সঙ্গে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ পর্যন্ত থেকে রিজিক দিয়েছেন চতুষ পর্যন্ত থেকে রিজিক দিয়েছেন মানে তোমাদের জন্য আমি চতুষ পর্যন্ত দিয়েছি তার মানে কুরবানের যে চতুষ পর্যন্ত রয়েছে গরু বলেন ছাগল বলেন বেড়া বলেন মহিষ বলেন এগুলো আমার আল্লাহ বলতেছি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ চতুষ পর্যন্ত গরু এগুলো যেগুলো দিয়ে আমরা কোরবানি করি এই কোরবানির মধ্যে যে জন্তুগুলো জবে করা হয় এই জন্তুগুলো আমার আল্লাহ বলতেছেন হে আমার বান্দা তোমাদেরকে এগুলো রিজিক হিসেবে আমি দিয়েছি যাতে তোমরা খেতে পারো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এগুলো যাতে তোমরা খেতে পারো তারপর নির্দিষ্ট দিন সময় আল্লাহর নামে স্মরণ করতে পারো ও আমার বান্দা তোমরা রিজিক দিয়েছি কেন তোমরা যদি উপবাস থাকো তোমরা তোমার পেটে যদি কষ্ট পায় তাহলে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে না আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে আমি চতুষ পর্যন্ত দিয়েছি কুরবানের গরু দিয়েছি ছাগল দিয়েছি মহিষ দিয়েছি বেড়া দিয়েছি উট দিয়েছি এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি এগুলো যখন তোমরা খাবে তখন তোমাদের তোমাদের শক্তি আসবে আর শক্তি আসার পর তোমরা যে কাজ করবে দশ রাতের মধ্যে ওয়াইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত এখানে আমার আল্লাহ যে ওয়াইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত যে আয়াতে কারীমার মধ্যে এই আয়াতের অংশটা যে তুলে ধরেছেন এই অংশটা রক্ত হচ্ছে আমার আল্লাহ বলতেছেন এই আমার বান্দা শুনো শুনো এবং জুমহুরের উলামাগণের মতে জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে ওয়াযাকারু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতের অংশ দ্বারা এখানে জিলহজ মাসের দশ দিনকে বোঝানো হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে যে দশ দিন বলেছেন জিলহজ মাসের প্রথম থেকে দশ দিন পর্যন্ত এগুলো বুঝিয়েছেন আমার আল্লাহ সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে ওয়াযাকারু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত এই আয়াতের এই অংশ দ্বারা এখানে মুফাসসিরে কেরামগণ বলতেছেন জমহুর আলেমের মতে হচ্ছে এখানে বুঝিয়েছেন যে আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত তুলে বলুন সুবহানাল্লাহ এরপরে জিলহজ মাসের প্রথম থেকে দশম তারিখের রাত্রে পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি জাগ্রত যদি থাকে ইবাদত বন্দেগী যদি করে বুনিয়াতুত তালিবিন উর্দু মূল কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 382 নম্বর পৃষ্ঠা হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর গোসে পা আব্দুল কাদের জিলানী ওনাদের জন্য নিয়ামতগুলো বর্ণনা করেছেন কি কি নিয়ামত তারা পাবে যারা এ ধরনের কাজ করবে আল্লাহর ইবাদত বন্দেগী এক থেকে প্রথম তারিখ থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত যারা ইবাদত করবে আল্লাহর জিকির করবে নফল নামাজ যারা পড়বে যারা ইবাদত বন্দেগী করবে আমার আল্লাহ যে স্মরণ করার কথা বলেছেন এখানে যে কোরআনের কারীমের মধ্যে হজের 28 নম্বর মধ্যে স্মরণ করার কথা বলেছেন যারা আমার আল্লাহ কি নিশিরাতি স্মরণ করবে এবং দিনেও যারা স্মরণ করবে প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত যারা স্মরণ করবে আমার হুজুর গোসবা আব্দুল কাদের জিলানী বলতেছে এর শুনুন শুনুন গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে উনি বর্ণনা করতেছেন তাদেরকে আমার আল্লাহ দশটি পুরস্কার দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ কয়টি পুরস্কার দশটি আপনি বলতে পারেন এটা তো কোন নবী নয় উনি কেন হাদিস বলবে নবী হতে হয় না আল্লাহর বলি যারা যাদের উহি উহি অনেক প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে এলহাম যারা আল্লাহর বলি তাদের সাথে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে সুবহানাল্লাহ যারা আল্লাহর খাঁটি বলি বন্ধ বলি না যারা গাঁজা খায় মদ খায় যারা নামাজ নেই নামাজের দ্বার ধারে না রোজার দ্বার ধারে না কোনো কিছুর দ্বার ধারে না শরীয়ত বলতে মানে না ওই ধর
এলহাম আসে যখন বলেন সুবহানাল্লাহ এই ধরনের ওলিদের কাছে এলহাম আসে তো আমার হুজুর কইছে বা এলহাম থেকে বলতেছেন আমার আল্লাহ তোমাদের জন্য 10টি পুরস্কার রেখেছেন প্রথম নাম্বার হচ্ছে পুরস্কার হচ্ছে যে ব্যক্তি প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত আমার আল্লাহর ইবাদত বন্দেগী করবে আমার আল্লাহকে স্মরণ করবে যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বে যারা বেশি বেশি নফল নামাজ আদায় করবে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা বেশি বেশি তাসবিহ পড়বে তাদের জন্য এই 10টি পুরস্কার প্রথম নাম্বার হলো তার হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন আমাদের হায়াতের বরকত করার জন্য আমরা চাই কি চাই না আমরা সকলে চাই আমাদের হায়াত যাতে বেড়ে যায় আমার হুজুর গৌসে পাক বলতেছেন তোমরা যদি এই 10 দিন যদি তোমরা যদি ইবাদত করো রোজা যদি রাখো আমার ও আমার হে আল্লাহর বান্দা তোমরা শুনো তোমরা যদি ইবাদত বন্দেগী করো আমি হুজুর গৌসে পাক ঘোষণা দিচ্ছি তোমাদের জন্য তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের আরেকটা পুরস্কার রয়েছে দুই নম্বরে সেটা হচ্ছে আমরা সকলে চাই আমাদের সম্পদে যাতে বরকত হয় আমাদের কাছে যাতে অভাব অনটন না আসে আমার হুজুর গৌসে পাক বলতেছেন হে নবী উম্মত তোমরা যদি আমার আল্লাহর যদি ইবাদত বন্দেগী করো এই 10 দিন যদি জিলহজ মাসের 10 দিন যদি ইবাদত করো তোমাদের সম্পদ আমার আল্লাহ বাড়িয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে টাকা পয়সা বাড়িয়ে দেবেন রিজিক বাড়িয়ে দেবেন গাড়ি বাড়ি বাড়িয়ে দেবেন এগুলো দুই নাম্বার তিন নাম্বারের মধ্যে উনি বলতেছেন তিন নাম্বারে যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের দুনিয়ার জমিনের মধ্যে যেটা আমরা বেশিরভাগ গুরুত্বপূর্ণ আমাদের যেটা আমরা সবচেয়ে বেশি ভালো রাখতে চাই অনেকেই চুরি করে মিথ্যা কথা বলে ডাকাতি করে সন্ত্রাস করে বিভিন্ন পরিশ্রম করে অনেক কিছু করে হালালভাবেও চাই সবসময় চাই ছেলেদেরকে মেয়েদেরকে স্ত্রীকে ছেলে সন্তানদেরকে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য ঠিক কিনা বলুন পরিবার পরিজনকে সুখে রাখার জন্য কত ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু এই 10 দিন যদি কোন ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ বলতেছেন হুজুর গৌসে পাক বলে দিচ্ছেন আমার আল্লাহ তার পরিবার পরিজনের হেফাজত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ছেলে থেকে রোগ হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না আপনার স্ত্রীর কোনো রোগ হবে না আপনার নিজের কোনো রোগ হবে না আপনার পরিবারের মধ্যে কোনো ধরনের বালা মুসিবত পতিত হবে না এই কাজগুলো যদি তোমরা 10 দিন যদি আল্লাহর ইবাদত করো আমার আল্লাহ বলতেছেন বান্দা তোমাদের জন্য আমি এই নিয়ামতগুলো রেখেছি এরপরে বলতেছেন চার নাম্বারের মধ্যে বলতেছেন আমরা যেটা আমাদেরকে আমাদের বয়স হয়ে গেছে 30 বছর হয়ে গেছে 40 বছর হয়ে গেছে 50 বছর হয়ে গেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত গুনার সাগরের মধ্যে ডুবে আছি ঠিক কিনা বলুন আমাদের কদমে কদমে গুনাহ আমরা যখন কোনো পা দিই পা দেওয়ার সময় সেখানে আমাদের গুনাহ হয় আল্লাহর কুদরতি আল্লাহর জমিনের মধ্যে হাঁটার জন্য আল্লাহর জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলার জন্য প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করতে হবে তারপর আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না আমার আল্লাহ বলতেছি এই আমার উম্মত আমার বান্দারা তোমরা যদি এই 10 দিন যদি ইবাদত বন্দেগী করো তোমরা যদি আমি আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করো তাহলে তোমাদের জন্য তোমাদের গুনাহগুলোকে 20 বছরের গুনাহ 30 বছরের গুনাহ 50 বছরের গুনাহ 70 বছরের গুনাহ আমি সবগুলো মোচন করে দেব কাফফারা হিসেবে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো সব কাপারা হয়ে যাবে এই 10 দিন যদি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি তোমরা যদি ইবাদত করো ওই ইবাদতের বিনিময়ে আমি তোমার 60 বছরের গুনাহ 50 বছরের গুনাহ আমি সবগুলো 70 বছরের গুনাহ 80 বছরের গুনাহ সবগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন
এরপরে বুজুর্গ হয়েছে পাক বলতেছেন শুধু তাই নয়, আপনি যখন ইবাদত বন্দেগি করবেন, যখন কোন নেক আমল করবেন, নেক আমলের প্রতি আমার আল্লাহ বরকত দান করবেন, নেক আমল করার সুযোগ দিয়ে দিবেন আমার আল্লাহ। হে আমার নবীর উম্মতেরা তোমরা শুনো, অনেকে আমরা আছি, অনেকে আল্লাহর ইবাদত করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। কেন? পরিবারের রিজিকের জন্য ঘর থেকে বের হয়ে যেতে হচ্ছে, মসজিদ থেকে বের হয়ে যেতে হচ্ছে, পরিবারকে চালানোর জন্য ঘরের ভাড়া বেড়ে যাচ্ছে, ঘর ভাড়া বেড়ে যাচ্ছে, দোকান ভাড়া বাড়তেছে, তারপর এখানে বিভিন্ন খরচ, ডাক্তারের চিকিৎসা খরচ, এভাবে বিভিন্ন খরচ দিতে ওদের বহন করতে, পরিবারের সাংসারিক যে খরচগুলো রয়েছে এগুলো বহন করতে করতে আমরা আল্লাহর ইবাদত বন্দেগি থেকে দূরে চলে গেছি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারতেছি না। আমার আল্লাহ বলতেছি জিলখজ মাসের প্রথম থেকে, হুজুর গৌসে পাক বলে দিচ্ছেন যদি জিলখজ মাসের প্রথম থেকে, যদি প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি তোমরা ইবাদত করো, তাহলে আমার আল্লাহ তোমাকে নেক কাজ করার, নেক আমল করার সুযোগ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ভালো কাজ করার সুযোগ দান করবেন। ভালো কাজ এটা করার জন্য আল্লাহ থেকে সুযোগ দিতে হবে, আপনি কখনো পারবেন না, কারণ আপনার বিভিন্ন কাজ আপনার থেকে চলে আসবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত সুযোগ দান করবেন না এবং আল্লাহর থেকে চাইতে হবে, আল্লাহ আমি যাতে আমার হায়াতে জিন্দেগিতে যাতে ভালো আমল করতে পারি, ভালো কাজ করতে পারি। এরপরে বলতেছেন 6 নম্বরের মধ্যে বলতেছেন, আমার হুজুর গৌসে পাক বলতেছেন বান্দা সবচেয়ে বড় দৌলত হচ্ছে, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মৃত্যুর সময় যখন তুমি চলে যাবে ওই মুহূর্তে তোমার থেকে ইমান নিয়ে যাওয়া, ইমান নিয়ে যাওয়া, সাকারাতের বিছানায় কষ্ট না পাওয়া, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় বড় সম্পদ, তোমার জন্য সম্পদ। আমার হুজুর গৌসে পাক বলতেছেন, এই আমার উম্মতের উম্মতেরা তোমরা শুনো, আমি হুজুর গৌসে পাক ঘোষণা দিচ্ছি, তোমরা যদি এভাবে যদি 1 থেকে জিলখজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত যদি ইবাদত বন্দেগি করো, আমি হুজুর গৌসে পাক বলতেছি আমার আল্লাহ তার সাকারাতের বিছানার মধ্যে মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ইমানের সাথে ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, দেখেন ওই ব্যক্তি ইমানের সাথে শহীদ মৃত্যুবরণ করা এটা বড় সম্পদ। আপনি অট্টলিকা করেছেন, কোটি টাকার মালিক হয়েছেন, এটা আপনার সম্পদ নয়। ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া এটা হচ্ছে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত যেটা, সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হচ্ছে দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়া, সেটা হচ্ছে সাকারাতের বিছানা। এটা এমন যন্ত্রণাদায়ক জায়গা, এমন যন্ত্রণাদায়ক স্থান, যেখানে যেখানে আপনাকে 7টা সাগরের পানি যদি আপনাকে দেওয়া হয় তারপরও আপনার তৃষ্ণা মিটবে না। 7টা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, কাউসারের ওই পানি দিবেন, কাউসারের ওই পানি দিবেন শাহি মদিনা, কাউসারের ওই মালিক যিনি তাহাকে ডাকু, ভালো যদি বাসে হই নবীকে বাসু, ভালো যদি বাসে হই নবীকে বাসু। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলতেছেন বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে বলতেছেন, 1 তারিখ থেকে যদি 10 তারিখ পর্যন্ত যদি হে নবীর উম্মতেরা তোমরা যদি এরকম যদি তোমরা যদি ইবাদত বন্দেগি করো, আমি হুজুর গৌসে পাক বলতেছি সাকারাতের বিছানার মধ্যে আমার নবী চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী চলে আসবে। এমন টাইমে তো আপনাকে হউজে কাউসারের পানি ফেলাবেন, হউজে কাউসারের পানি ফেলিয়ে আমার নবীর জবানে জবানে নূরানি জবান দিয়ে কালমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বড় সম্পদ হচ্ছে ইমান, এটা বড় দৌলত। এরপরে বলতেছেন 7 নম্বরের মধ্যে বলতেছেন, তুমি যখন খবরের মধ্যে যখন চলে যাবে, যদি তুমি বদকার হয়ে যদি খবরের মধ্যে চলে যাও, পারো যদি আমল করতে না পারো, তোমার জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর সেটা ছোট হয়ে যাবে, অন্ধকারের জায়গা হয়ে যাবে, সাপ বিচ্ছুর জায়গা হয়ে যাবে, এমনভাবে দুই পাশ থেকে মাটি এসে এমনভাবে চাপ দিবে, এই হাড়ের এই পাশের ডান দিকের হাড়গুলো বাম দিকে নিয়ে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে নিয়ে যাবে, এমনভাবে জোরে চাপ দিবে, হাউ মাউ করে চিৎকার করবেন, কিন্তু আপনাকে কেউ বাঁচাতে যাবে না।
এমন মুহূর্তে জিলগোজ মাসের এই মাসের প্রথম তারিখ থেকে ধরে 10 তারিখ পর্যন্ত যদি কোনো বান্দা করো আল্লাহর বান্দা যদি ইবাদত বান্দিগি যদি করো রোজা যদি রাখো নফল নামাজ যদি পড়ো হে আল্লাহ কোরআন তেলাওয়াত যদি করো হুজুর করেছে বাপ বলেছেন অন্ধকার দূর করে দিয়ে আমার আল্লাহ কবরকে আলোকিত করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে তার ভবিষ্যৎ আলোকিত করে দেবেন এবং কবর বরজাখের মধ্যে আলোকিত করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন কত নিয়ামত এই 30 এই প্রথম তারিখ থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করলে আল্লাহ কত নিয়ামত রেখেছেন এরপর বলতেছেন বান্দা তুমি হে আমার নবীর উম্মতেরা তোমরা যখন হাশরের ময়দানে যখন যাবে হাশরের ময়দান কঠিন মুসিবতের ময়দান যেখানে সবাই ইয়া নফসি বলে বলে ছুটাছুটি করবে এমন ভাবে তার মাথার উপর এমন ভাবে সূর্যটা চলে আসবে 12 সূর্যের তাপ তার মাথার উপরে পড়বে কয় সূর্য 12 সূর্য আমরা এক সূর্যের তাপ সইতে পারি না বেশি গরম পড়লে আর এটা কোটি কোটি মাইল দূরে এখান থেকে সহ্য করতে পারি না কিন্তু যখন আপনার মাথার উপরে যখন চলে আসবে সূর্য আপনি কেমন করে সহ্য করবেন হাশরের ময়দানে সবাই গামের মধ্যে সাঁতার কাটবে মুসিবতের মধ্যে থাকবে ইয়া নফসি করতে থাকবে এমন মুসিবতের সময় মিজানের মধ্যে নেকির পাল্লা ওজন করা হবে আর ওজন যখন করা হবে তখন এবং ওজন করার সময় আমার আল্লাহ ডান হাতে যাদেরকে কুদরতি আমার আল্লাহর কুদরতি ডান হাতে যাদেরকে আমল নামা দান করবেন তারা হচ্ছে জান্নাতের মধ্যে চলে যাবেন আর আমার আল্লাহর কুদরতি বাম হাতে যাদেরকে আমল নামা দান করবেন তারা জাহান্নামের মধ্যে চলে যাবেন ওই মুসিবতের মধ্যে আমার হুজুর গোসে পাক বলতেছেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা ইবাদত করেছো তাদের জন্য নিয়ামত হচ্ছে তারা এই মুসিবতের সময় মিজানের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেবেন সওয়াবে ভরপুর করে দেবেন আমার আল্লাহ এরপর বলতেছেন শুধু তাই নয় 9 নম্বর হলো আমার আল্লাহ বলতেছেন হুজুর গোসে পাক বলে দিচ্ছেন এ নবীর উম্মতের দল তোমরা যখন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা যখন ইবাদত করবে তখন তোমরা এমন একটা জায়গা থেকে বেঁচে যাবে যেই জায়গা হচ্ছে মুসিবতের জায়গা যেখানে কেউ যেতে চায় না তার নাম হচ্ছে দোজক দোজক থেকে ওই মানুষ বাঁচতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ 10 নম্বর হচ্ছে আমার আল্লাহ তার মকাম রাখবেন আমার আল্লাহ তার স্থান রাখবেন যে ব্যক্তি প্রথম তারিখ থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি ইবাদত বন্দেগি করবে তার জন্য এমন অনেকটা উচ্চ আসন দান করবেন তাকে এমন সান দান করবেন তাকে এমন মর্যাদা দান করবেন জান্নাতের মধ্যে তাকে দাখিল করবেন জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাবেন শুধু তাই নয় উচ্চ মর্যাদা তাকে দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এভাবে আরো অনেক ফজিলত এগুলো জুমার বয়ান যেহেতু সংক্ষেপ তাই আমি আর দীর্ঘায়িত করতেছি না সুতরাং আমার এটাই আজকের আলোচনা থেকে এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি প্রথম তারিখ থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য জান্নাত নিশ্চিত বলে সুবহানাল্লাহ সুতরাং আমাদেরকে আল্লাহ পাক 10 তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করার সেই তৌফিক দান করুক সবাই ভালো আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ুক